এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বারবার এটা কেন করছিস বাবা? সম্পর্কে কোন ভরসা নেই, বাইরের লোক কি বিশ্বাস? এই বাইরের লোকটা কে মা? কে যে বাইরের লোক? সে তো এখন তো আমাদের জন্য বাইরেটাই বেশি ইম্পর্টেন্ট। আমাদের মধ্যে যা যা সমস্যা হচ্ছে বাইরের লোকেদেরই তো তৈরি করা। এখন তো সবাইকে সবটা জানতে হবে। ঘরে তো আর কিছু নেই এমনি। কি বলছিস তুই? তুই কি বলছিস? তুই সুযোগ দিচ্ছিস তাই বাইরের লোক সুযোগ পাচ্ছে। আমি সুযোগ দিচ্ছি বাইরের লোকেদের? তুই ভেবে দেখ না, করিস নি আগে অবিশ্বাস? কোন উত্তর নেই তো? আমি জানি তুই কোনো উত্তর দিতে পারবি না। কি হয়তো তোকে না বারবার কেউ তার পাতা ফাঁদে পা দেওয়াচ্ছে, আর সে যেমন ভাবে ভাবাচ্ছে তুই ঠিক তেমন ভাবে ভাবছিস। এসব তুমি কি বলছো মা? খুব নিখুঁত সূক্ষ্ম চাল রে। সে জানে তোকে কোথায় কতটা কষ্ট দিলে তুই ব্যথা পাবি। মা, তুমি সিনেমার প্লটের মতো করে কথা বলছো। আমি যা নিজের চোখে দেখলাম সেটাও কি কেউ সাজিয়ে দিয়েছে? সব ভুল, সব মিথ্যে। কি দেখেছিস তুই? কি হলো, চুপ করে আছো কেন? বলো মাকে সবকিছু বলো। তুই বল না, তুই বল। তাহলে শোনো, আমায় বই বই করে উনি বলে দিয়েছিলেন যেন মোহনা ম্যাডামের বেশি চটপট না লাগে। এটা মুখের কথা না মা, আছে, এটারও প্রমাণ আছে আমার কাছে। চোখে দেখা সব কতটা দেখতে পাস তুই বাবা? আগে সন্দেহ ছিল, এখন আমি শিওর হয়ে গেছি। সন্দেহ মানে কি নিয়ে সন্দেহ? কাকে সন্দেহ? না ওই যে মানে শুনেছিলাম ছোটবেলায় যে অমুক ডাক্তারের ওষুধে কাজ হয়, ধন্বন্তরির মতন কাজ হয়, কিন্তু আমি আজকে দেখলাম যে তোমার ওষুধেই কাজটা হয়। আই সি, তো এতদিন সন্দেহ ছিল বুঝি যে নাও হতে পারে কাজ। আরে বাবা, দিনে দিনে ধার তো কমে না। দেখতে পারত সেটা হচ্ছে যে হঠাৎই কি বলে ডিভোর্সের খোঁজার দিতে গেলে কেন? নামটি জানতাম যে তুমি ওই থিওরিতে বিশ্বাস করে যে সোনার ডিম্পারা হাঁস, মানে ওই থিওরি বিশ্বাস করে। বুঝেছি বুঝেছি। আর তোমার মতে সোনার ডিম্পারা হাঁস আয়ুষের পরে হচ্ছে মোহনা, তাই? বিয়াসলি তাহলে তাকে ছাড়তে গেলে কেন হঠাৎ করে? ঠাকুরকে তুমি ভুল করে ফেলছ। তুমি পুরো অঙ্কের হিসেবটা শেষ থেকে শুরু করেছো, সেই জন্য পুরো ব্যাপারটা অঙ্কটা আরো জটিল হয়ে যাচ্ছে। সুযোগ পেতে না পেতেই আপারান নিতে শুরু। যাকে বলে না, কি বলতে চাইছো বলো? প্রশ্নটা হলো কি, কি সোনার ডিম পাড়া হাঁসটা কে? মোহনা।
রং। শোনো, মোহনা কোনোদিনও সোনার ডিম পাড়া হাঁস ছিল না, আজও হয়ে উঠতে পারে। আরে বাবা, বাড়ি বাঁচাচ্ছে, নায়িকা হচ্ছে, আর কি চাই? সো হোয়াট, শোনো, ও যা করারও করে নিয়েছে, ইটস ডান। দেখো, ও এতগুলো টাকা নিয়েছে, তার এগেনস্টে ওকে কি করতে হবে? ছবি করেই যেতে হবে, করেই যেতে হবে, করেই যেতে হবে, যতদিন না টাকাটা শোধ হচ্ছে। কিন্তু এটাও তো ভাববার বিষয় যে টাকাটা কতটা, ইটস এ হিউজ অ্যামাউন্ট অফ মানি, কবে শোধ হবে কেউ জানে না। রাইট রাইট রাইট। সব থেকে ইম্পর্টেন্ট, মোহনা নিজেই এখন আর এসবের মধ্যে থাকতে চাইছে না। বেচারি কি করবে, কন্ট্রাক্ট সাইন করেছে, ও তো ফেঁসে গেছে। ও একটা কোনো ছোট্ট সুযোগ পেলেই ছুটে অরুণাবর থেকে অনেক দূরে চলে যেতে চায়, সব কিছু ছেড়ে চলে, বুঝেছো? আর বাই চান্স যদি মোহনা এখান থেকে বেরিয়ে যায়, ডিভোর্স দিয়ে বেরিয়ে যায়, তাহলে তো বাড়িটা বৌদিন না। গড, তুই সেদিন সত্যিটা দেখতে পেয়েছিলিস? কোন দিন? তো যখন অ্যাক্সিডেন্টের পরে আমি প্রায় পঙ্গু হয়ে শুয়েছিলাম, আমাকে বারবার মোহনা বলছিল যে মা দেখাও, যদি পারো আঙুলটা তুলে দেখাও কে অ্যাক্সিডেন্ট করিয়েছে, কে আসল অপরাধী। আমি তো তুলেছিলাম বাবা, আঙুলটা তুলেছিলাম, তুই দেখতে পাসনি। কিছু একটা ইশারা করো মা, তোমার যদি মনে হয় ওই দিনের অ্যাক্সিডেন্টটা আমাকে, তোমাকে, তোমার আয়ুষ কুমারকে শেষ করে দেওয়ার জন্য একটা প্ল্যান ছিল, তুমি একটা ইশারা করো। নাকি তুই সেটাই দেখতে পাস যেটা তোকে দেখানো হয়? এসব তুমি কি বলছো? তুমি দুটো আলাদা কথাকে এক করছো। এনিওয়েজ, এসব এগুলো আর্গুমেন্ট, আমি যেতে চাই না। আর তোকে কথা বলতেই হবে বাবা, সমস্ত যুক্তি তর্কের বাইরে গিয়ে বিশ্বাসের জায়গায় তোকে দাঁড়াতে হবে। বাবা, আমি জানি, আমি সব জানি, এই সমস্ত খারাপ খারাপ ঘটনার জন্য কে দায়ী আমি জানি, কার কথায় বারবার এই পরিবারের ওপরে বিপদের খাঁড়া নেমে আসে আমি সব জানি বাবা। কিন্তু চেপে থেকেছি এত বছর ধরে, চেপে থেকেছি, মুখ ফেটে গেল, মুখ ফুটে কিছু বলতে পারিনি। মা, তুমি এই কথাগুলো এখন কেন বলছো? থাক না। কেন থাকবে? কোনো ঘটনা